প্রতারণার অভিযোগে আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে চার দিন আগে মামলা হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাফায়েত ইসলাম বাদী হয়ে মতিঝিল থানায় এই মামলা করেন। ওই স্কুলের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য 1,72,000 টাকা নেন নোবেল। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার আশ্রয় নেন নানা সময়ে সমালোচিত এই গায়ক। পুলিশ বলছে, গেল 17 মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে 9 জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ নিয়েছেন। নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে। সে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিল, কিন্তু অনুষ্ঠানে যায় নাই, যার ফলে তারা বাদিয়ে মামলা করছে, এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমাদের কাছে এই ধরনের তথ্য আছে, সে দেশে বিভিন্ন জায়গায় যায়, এই ধরনের অনুষ্ঠান করার নামে টাকা নেয়, কিন্তু পরে অনুষ্ঠান যায় না। এই ধরনের প্রতারণা অনেক অভিযোগই তার বিরুদ্ধে আমরা শুনতে পাই।